এবার আসছি নবীদের আলোচনা। নবী শব্দের অর্থটা বলে দিয়েছি আপনাদের, নবীদের পরিচয় কথা বলেছি বাবা তিনটি, কি কি শুনে নি। এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। এক নম্বর। দু নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে। দু নম্বর। তিন নম্বর কি, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা পঞ্চাশটা হোক, যাকে বলে মুজেজা গো, বা মুজেজা বলে মুজেজা মিরাকেল। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজেজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আল্লাহ পাক 4,500 মুজেজা দিয়েছেন। সেই 4,500 মুজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন আমার বাপেরা। চলো এবার আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আলোচনা একটু সংক্ষেপে করে দিই। আচ্ছা বাপেরা, দোস্তরা কি বাড়ি চলে যাচ্ছে না, ও কমিটির ছেলে নাকি, ও তাবারক করতে যাচ্ছে নাকি, যাক আচ্ছা যাক মাশাআল্লাহ। চলেন বাপেরা, আমাদের নবীর নাম কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বংশে জন্মগ্রহণ করেছে, কুরাইশ বংশে, তাই তো? হে আর নাই কজন উপরে হবে লে রাখ, এই ইউটিউব বলারাই এরকম ডিস্টার্ব করে আম্মা বাপেরা। লেন আচ্ছা চলেন বাপেরা। আচ্ছা নবী কোন বংশে বললেন, কুরাইশটা কে শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি, নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল, 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস 12 তারিখ, মতান্তরি 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা। নবী দিবস হচ্ছে নবীর কিচ্ছু জানে না, ঠিক না বেটি? হ্যাঁ বাবা, ও আবার কিরম নবী দিবস হচ্ছে, খালি নবীর জীবনী নিয়ে আলোচনা করে এইটাই, যে নবীকে নিয়ে এত কিছু তার বায়োডাটা জানবো না, ঠিক না বেটি বাবা? চলো এবার আসছি, নবী মায়ের পেট থেকে যেদিন এলেন সেই দিন 4টে অলৌকিক ঘটনা ঘটলো, কয়টা কয়টা, 4টে, কি কি শুনে নিন। এই দেখেন আল্লাহ আমাদের হাত দুটো দিয়েছে তো বাবা, দুটো হাত একটু ছেড়ে দেন, দেখবেন প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মরা, কারোর হাত কিন্তু এমন নাই, চ্যালেঞ্জ পেশার দিলে এমন হবে, নইলে দেখো আমুলগুলো মরা, তাই না? প্রত্যেকটা মানুষের হাতগুলোর মরা দেখে, কেন আমুল মরা কেন, এর ইতিহাস আছে বাবা। চলো বেশি টাইম নেব না, টুক 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 করে কথাগুলো বলে যাচ্ছে। আল্লাহর নবীর মা বিনা বর্ণনা করছেন, ওরে দুনিয়ার মানুষ শোন, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, মায়ের পেট থেকে বাচ্চা এসে এই 4টে অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেললো। এক নাম্বার হলো প্রত্যেক বাচ্চারা মায়ের পেট থেকে যখন আসি তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকি, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার,
প্রত্যেকে বাচ্চা মায়ের পেট থেকে এলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চারা কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে তাকে নার্স বা ডাক্তাররা কেটে দিয়ে বেঁধে দেয়। আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখল, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। চার নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখি, পুত্র সন্তান করে তাদেরকে কি করা হয়, খাতনা বা মুসলমানি করেন, তাই না? আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। এবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন, জানেন তো বাপেরা? হালিমার একটা ছেলে আর দুটো মেয়ে ছিল। তা হালিমার ঘরে যেতে দুই ভাই দুই বোন হলো, নবী ওনার মায়ের কিন্তু একা। কথা বুঝতে পারছেন আমার বাবা ওয়াজ? চলে, নবী দুই ভাই দুই বোন, হ্যাঁ, নবী হালিমার একটিমাত্র পেটের সন্তান ছিল, পুত্র সন্তান, দুটো কন্যা সন্তান, মোট তাহলে চার ভাই বোন হবে মোট। নবী হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে মা হালিমার ডান দিকের স্তনটা পান করতেন নবী, বাম দিকের স্তনটা নবী কোনোদিন হালিমার খায়নি। কি আশ্চর্য! হালিমা একদিন বলছে, আমার স্বামী, ওনার স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, এত বাচ্চার আমি দুধ খাইয়েছি, প্রত্যেকটা বাচ্চা কি করে, আমরা মায়েদের দুধ খাইনি ভাই, খেতে গিয়ে কি করেছি, ডান দিকটা ধরেছি টেনে ছেড়ে দিয়েছি, তারপরে এটা পাইনি, ডান বাম দিকটা ধরে টেনে ছেড়ে দিয়েছি, লাস্ট টাইম কামড়ে নিয়েছি, ঠিক না বেটি? সকলের ব্যাপার। কিন্তু আল্লাহর নবী করেছেন কি জানেন? নবী আমার হালিমার ডান দিকের স্তনটা খেতেন, বাম দিকেরটা কোনোদিন খাইনি। একদিন হালিমা বলছে, আমি জোর করে বাম দিকটা দিলাম, মোহাম্মদ নিল না। তখন হারিস হালিমার স্বামী বলছে, হালিমা, এ জাতা বাচ্চা নয়, এ জাতা বাচ্চা নয়, এ বাচ্চার প্রতি লক্ষ্য রেখো। তা হয়ে গেল, নবী বয়স হয়ে গেছে, হালিমা বুড়ি হয়ে গেছে, আরে মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা, হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগে নবী মোহাম্মদের সঙ্গে ওটাই ওনার শেষ দেখা। নবী হালিমা আসছেন, লাঠি ধরে ধরে আসছেন, তো নবীজি সাহাবিদের নিয়ে বসে আছেন, এমন সময় দেখতে পাচ্ছে একজন বুড়ি মেয়ে ছেলে আসছে কাছাকাছি কাছাকাছি। যখন এসছে না, নবী দেখতে পেলেন আমার দুধমা হালিমা আসছে, আহারে কি নবী দেখুন! এবার কাছাকাছি এসে গেছে, কি করে বসতে দেয় মাকে, কাছে তো কিছুই নেই। আহারে নবী আমার করলেন কি, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসার জন্য। আচ্ছা নবী কি করলেন, কাকে বসতে দিলেন, কোন মা? কোন মা? দুধ মা। গায়ের চাদর খুলে বসতে দিলেন, আরে মুসলমানের বাচ্চা, তুমি নাকি নবী মুহাম্মাদের ভক্ত, তোমার নবী দুধ মাকে গায়ের চাদর খুলে বসতে দিয়েছে, আর তুমি তোমার মাকে কি করেছো? তোমার মা চ্যাটায় ঘুমায় আর তুমি খাটে ঘুমাও, বিবেককে প্রশ্ন করো। খালি দাড়ি রাখলে মুসলমান নয় আর নামাজ পড়লে মুসলমান নয়, তুমি তোমার মাকে কোথায় রাখো, চ্যাটায় ঘুমায় তোমার মা আর তুমি ঘুমাও খাটে, ভেবে দেখো, বিবেককে প্রশ্ন করো। খালি মুখে মোহাম্মদ রাসূলুল্লাহ বললে খালি ভক্ত হওয়া যায় না। বাবা আমার কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, আমার কথাগুলো প্রথম প্রথম কেমন লাগবে জানেন? কষা লাগবে, টক লাগবে, মিষ্টি লাগবে, ঝাল লাগবে, তিতো লাগবে, কষ্ট করে খেয়ে নেবে, সকালবেলা আচার হয়ে বেরিয়ে যাবে। বাচ্চাগুলো হাসছে, বুঝতে পারছি আচার চলে না। এরপরে নবীজি করেছেন কি জানেন? নবীজি হালিমা সামনে বসেছে, নবীজি হালিমা বলছে, বাবা মোহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচব না, বয়স হয়ে গেছে, তা বাবা একটা প্রশ্ন তোমাকে করব বাবা। তা আমার নবী বলছেন, কি মা? হালিমা বলছে, বাবা
তোমার মা আমিনা, তোমার মা আমিনা যখন তোমাকে ছোটবেলায় আমার কোলে দিল, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ পান করেছো, আমার ডান দিকের স্তনটা পান করেছো, বাম দিকেরটা কেন পান করুনি বাবা? নবী পুরু চুপ অবাক, তাই নাকি? বলছে হ্যাঁ। আমার নবী চুপ করে থাকলেন কিছুক্ষণ, পর বলছে মা আল্লাহ আপনার ডান দিকের স্তনটা আমার পান করিয়েছে, তাই আমি পান করেছি। আমার আল্লাহ আপনার বাম দিকের স্তনটা পান করাইনি, তাই করিনি। কেন বাবা, একটু খুলে বলো না বাবা। নবী বলছেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আমার দুধ ভাই আব্দুল্লাহ, মানে আপনার পেটের ছেলে, আপনার পেটের ছেলে আব্দুল্লাহ আমার দুধ ভাই, ও বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটুই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি। কি বুঝলেন? এ মুসলমানের বাচ্চা, তোমার নবী কি করেছে আর তুমি কি করছো? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে। ছোট ছোট ভাইদের সম্পত্তি ও নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, বড় হারাম করে গেছে।